নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো উচ্চ মাধ্যমিকের, যার পেজ নাম্বার এসি 41, 42, 43। তো দেখো, উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। অনেক ছাত্রছাত্রী আছে যে তারা এই ভূগোলের বোর্ড কোশ্চেনগুলো চেয়েছে এবিটি এর টেস্ট পেপারে, সেই জন্য আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। এতে কি বলেছে, ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্রবণের চিত্র সহ শ্রেণী বিভাগ করো, একই ক্লোট কি, এবং অথবা দি পরে কোশ্চেন কি বলেছে, কাস্ট অঞ্চলের ক্ষয়জাত তিনটি ভূমিরূপে চিত্র সহ ব্যাখ্যা করো, পর্যায়ন কি, বি নম্বরে কি বলেছে, ভারতের জলবায়ুর সাথে এলনিনোর সম্পর্ক আলোচনা করো, অক্সিলোফাইট কাদের বলে, গ্লোবাল ওয়ার্মিং কি, পরে কোশ্চেন কি, অথবা দিয়ে একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ চিত্র সহ ব্যাখ্যা করো, এলিভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, সি নম্বরে কোশ্চেন কি বলেছে, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, শস্য প্রগাঢ়তা কি, শ্রীলঙ্কার প্রধান নারকেল উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো, ডি নম্বরে কোশ্চেন কি বলেছে, ওইবারে শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্বে আইসোটিম ও আইসোডোপেন বলতে কি বোঝানো হয়েছে, কানাডার কাগজ শিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম লেখো, ভলকাইনাইজেশন কি, ই নম্বরে কোশ্চেন কি বলেছে, অবস্থান ও কেন্দ্রীয় ভবনের ভিত্তিতে গ্রামীণ বসতির বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো, স্মার্ট সিটি কাকে বলে, ভারতের নগরায়নের দুটি নেতিবাচক প্রভাব লেখো। তো দেখো, অথবাদের পরে কোশ্চেন কি বলেছে, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো, জনবিবর্তন মডেল বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, যেটা এবিটি এর টেস্ট পেপারে দিয়েছে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমানের কোশ্চেন যে ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোন অঞ্চলের সমতল পৃষ্ঠে পরিণত করাই হলো অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার কি হয়েছে, পর্যায়ন। পরের কোশ্চেন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান টুয়ের কোশ্চেন, ওল্ড ফেথফুল একটি, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার গিজার। পরের কোশ্চেন কি বলেছে রোমান থ্রি কোশ্চেন, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার উৎসান্দ জল। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, জেট বায়ুপ্রবাহ দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার ঊর্ধ্ব ট্রপোস্পিয়ারে। পরের কোশ্চেন কি বলেছে রোমান ফাইভের কোশ্চেন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার আলফ্রেড ওয়েবার। পরের কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ভাদস স্তর। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার উইভার। পরের কোশ্চেন কি আছে 8 নম্বরের কোশ্চেন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পটসল। পরের কোশ্চেন কি আছে 9 নম্বরের কোশ্চেন, তো দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট বিখ্যাত, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। 10 নম্বরের কোশ্চেন কি বলছে, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রেড ডেটা বুক। পরের কোশ্চেন কি এসে বলেছে, আমাদের পরের কোশ্চেন বলেছে 11 নম্বরের কোশ্চেন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবাশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসের পরিণত হয় সেই স্তরটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ও স্তর। ঠিক আছে, 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হ্যারিকেন। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার আর্দ্র বিন্দু বসতি। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার মাস। 16 নম্বরের কোশ্চেন কি বলেছে, জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়াল্টার রোজেন। 17 নম্বরের কোশ্চেন কি বলেছে, কোস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার কাগজ শিল্পে। 18 নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, অ্যান্সার হবে বোরা গুহা। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, এল নিনো দেখা যায়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার নাইট্রোজেন। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হুনান। এবার দেখো যে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় 1x14, তোমাকে এখানে 14 খানা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো দেখো, এইগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।